वेलकम टू ईवन डिजिटल पब्लिक चैनल। आज के टॉपिक्स लुसेंटर केमिस्ट्री इम्पोर्टेंट फैक्ट्स अबाउट सम मेटल्स। अच्छा, प्रथम क्वेश्चन हमें जिंक फॉस्फाइट इज यूज फॉर किलिंग रैट्स। तो देखो एरकम एकटा क्वेश्चन आगे आमरा पढ़ेछि जे इदुर मारार ओषुध हिसाबे कि व्यवहार करा हय, ह्वाइट फसफरस जेटा P4 छिल। ठीक आछे, तो এখানে আরেকটা দিয়েছে যে জিঙ্ক ফসফাইট এটাও কিন্তু ইঁদুর মারার ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট বলেছে উড ফার্নিচার আর কোটেড উইথ জিঙ্ক ক্লোরাইড টু প্রিভেন্ট টার্মিটিস। তো দেখো এখানে কি বলেছে যে আমরা কাঠের যে সব আসবাবপত্র তৈরি করি সেইখানে যে উই পোকা লেগে যায় সেই পোকার হাত থেকে বাঁচার জন্য ওই কাঠের আসবাবপত্রের ওপর একটা কোটিং করা হয়, সেটা জিঙ্কের ক্লোরাইড। ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইডের কোটিং করে দেওয়া হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এক্সেস অফ কপার ইন হিউম্যান বিংস কজেস ডিজিজ কল্ড উইলসন। তো মানুষের শরীরে যদি অতিরিক্ত পরিমাণ কপার এর উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু রোগ হয় একটা, সেটা হলো উইলসন রোগ। ওকে, নেক্সট, তারপর দেখো বলেছে গ্যালভানাইজড আয়রন ইজ কোটেড উইথ জিঙ্ক। গ্যালভানাইজ আয়রনটা জিঙ্কের সাথে মানে জিঙ্ক দিয়ে কোটেড করা হয়। নেক্সট, রাস্টিং অফ আয়রন ইজ এ কেমিক্যাল চেঞ্জ হুইচ ইনক্রিজেস দ্য ওয়েট অফ আয়রন। তো লোহায় যে মরিচা পরে সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে, আর এইখানে ওই মরিচা পড়ার ফলে ওই লোহার ওজন বৃদ্ধি পায়। এখান থেকে মূলত দুটো কোশ্চেন হতে পারে যে লোহায় মরিচা পরে এটা কী পরিবর্তন, তখন অ্যান্সার হবে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, আর লোহায় মরিচা পড়ার ফলে ওজন বৃদ্ধি পায়, এই কোশ্চেনটা হতে পারে। নেক্সট, ক্যালসিয়াম হাইড্রাইড ইজ কল্ড হাইড্রোলিথ। তো ক্যালসিয়াম হাইড্রাইডকে কী বলা হয়? হাইড্রোলিথ। নেক্সট দেখো, এই হাইড্রোলিথ সম্পর্কে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে যে ক্যালসিয়াম হাইড্রাইড বা হাইড্রোলিথ ইজ ইউজ টু প্রিপেয়ার ফায়ারপ্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ ক্লোথ। তো ক্যালসিয়াম হাইড্রাইডটা আগুন নিরোধক বা জল নিরোধক জামাকাপড় বা পোশাক তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, তারপর বলেছে ইন ফ্ল্যাশ বাল্ব ম্যাগনেশিয়াম ওয়্যার ইজ কেপ্ট ইন অ্যাটমসফিয়ার অফ নাইট্রোজেন গ্যাস। তো ফ্ল্যাশ বাল্ব এবং ম্যাগনেশিয়াম তারকে, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন গ্যাসের মধ্যে রাখা হয়। ঠিক আছে, নেক্সট, টাইটেনিয়াম ইজ কল্ড স্ট্র্যাটেজিক মেটাল বিকজ ইট ইজ লাইটার দ্যান আয়রন। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো এখানে সবগুলোই ইম্পর্টেন্ট, তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেইগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো এখানে স্ট্র্যাটেজিক মেটাল বলা হয় টাইটেনিয়ামকে, কারণ টাইটেনিয়াম হলো লোহার থেকেও হালকা। ওকে, নেক্সট, গ্রুপ ফার্স্ট এলিমেন্ট আর কল্ড অ্যালকালি মেটালস বিকজ ইট হাইড্রোক্সাইড আর অ্যালকালিন, হোয়ার্স গ্রুপ সেকেন্ড এলিমেন্ট আর কল্ড অ্যালকালিন আর্থ মেটাল। তো দেখো প্রথম শ্রেণীর গ্রুপের যেসব ধাতুগুলো আছে বা মৌলগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু, কারণ আর ওর যে অক্সাইড, ওই মৌলগুলোর যে অক্সাইড আছে তাগুলো সেইগুলোকে বলা হয় ক্ষারীয় ধাতু। ঠিক আছে, ক্ষারীয় মৌল আর কি। আবার দ্বিতীয় শ্রেণীর যে মৌলগুলো আছে তাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ওকে, এটা সবাই জানো। তো প্রেডিক্টেবল থেকে এই কোশ্চেনটা ছিল। প্রেডিক্টেবলের যদি আরও এরকম MCQ টাইপের কোশ্চেন দিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও করা হয়ে গেছে, যারা MCQ টাইপের ওই কোশ্চেনের ভিডিওটি দেখোনি, নিচের আই বাটনে অপরে অথবা নিচের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। চলো তাহলে টপিক্সে ফিরে আসি। নেক্সট দেখো বলেছে যে ব্যাবিট মেটাল কাকে বলে। দেখো, কন্টেন্স 89% অফ এসএন, টিন 9%, এসবি অ্যান্টিমনি অ্যান্ড 2% সিইউ কপার। তো ব্যাবিট মেটাল একটা সংকর ধাতু, এখান থেকে বুঝতে পারলাম। তো দেখো এখানে 98% কী থাকে টিন,
আর 9% অ্যান্টিমনি আর 2% কপার। তো ব্যাবিট মেটাল এটা এই সংকর ধাতুগুলো মনে রাখতে হবে। নেক্সট বলেছে গান পাউডার কন্টেন 75% পটাশিয়াম নাইট্রেট, 10% সালফার অ্যান্ড 15% চারকোল। তো গান পাউডার এটাও একটা মিশ্রণ যেটার মধ্যে 75% পটাশিয়াম নাইট্রেট থাকে, 10% সালফার এবং 15% চারকোল। নেক্সট তারপর বলেছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইজ নোন অ্যাজ ক্রোমিক অ্যাসিড। তো ক্রোমিক অ্যাসিড কাকে বলে? ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডকে ক্রোমিক অ্যাসিড বলে। নেক্সট নাইক্রোম ওয়্যার ইজ ইউজড ইন ইলেকট্রিক্যাল হিটার NICR এবং FE। তো নাইক্রোম যে তারটা সেটা কোথায় ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে। আর এই নাইক্রোম তারটা কিন্তু একটা এটাও সংকর ধাতুর মিশ্রণ। দেখো একটা নিকেল ক্রোমিয়াম এবং লোহা এই তিনটে জিনিস নিয়ে নাইক্রোম তারটা তৈরি করা হয়। নেক্সট পটাশিয়াম কার্বোনেট যার সংকেত K2CO3 ইজ নোন অ্যাজ পার্ল অ্যাশ। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট যে পটাশিয়াম কার্বোনেটটা ঠিক আছে একে বলা হয় পার্ল অ্যাশ। নেক্সট তারপর দেখো বলেছে জেনারেলি ট্রানজিশন মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস আর কালার্ড। তো ট্রানজিশন যেসব ধাতু আছে সেই ধাতুগুলোকে এবং ওর যৌগগুলিকে বলা হয় মানে ওই যৌগগুলিকে কি হয় রং রং করা হয়, ঠিক আছে রঙিন হয় আর কি। নেক্সট তারপর জিওলাইট ইজ ইউজ টু রিমুভ হার্ডনেস অফ ওয়াটার। তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য কী ব্যবহার করা হয়? জিওলাইট। নেক্সট বলেছে ইন সাইটোক্রোম আয়রন FE যার সংকেত ইজ প্রেজেন্ট, ঠিক আছে সাইটোক্রোম সাইটোক্রোমের মধ্যে লোহার উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট সেলেনিয়াম মেটাল ইজ ইউজড ইন ফোটো ইলেকট্রিক সেল্ট। তো এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে যে আলোক তড়িৎ কোষে হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়? তো সেটা হবে সেলেনিয়াম। নেক্সট গ্যালিয়াম মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। তো একমাত্র ধাতু যেটা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে সেটা হলো গ্যালিয়াম মেটাল। নেক্সট কোশ্চেন হচ্ছে প্যালাডিয়াম মেটাল ইজ ইউজড ইন এরোপ্লেনস। তো প্যালাডিয়াম যে ধাতু সেটা কিন্তু এরোপ্লেনে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন রেডিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম পিচ ব্লেন্ড। তো রেডিয়ামটা কোথা থেকে পাওয়া যায়? পিচ ব্লেন্ড থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে রেডিয়ামের আকরিক হলো পিচ ব্লেন্ড। আর এই পিচ ব্লেন্ডের যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে U3O8, ঠিক আছে এটা কিন্তু অনেক সময় এসে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ডস ফেমাস আইফেল টাওয়ার ইজ হ্যাজ স্টিল অ্যান্ড সিমেন্ট বেস। দেখো বিখ্যাত যে আইফেল টাওয়ার সেটার স্টিলের তৈরি এবং ওর যে বেসটা সেটা সিমেন্টের। নেক্সট কোশ্চেন অ্যাক্টিনাইটস আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। তো অ্যাক্টিনাইট কিন্তু তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে যেটা কিনা এ ব্লকে থাকে আর 14টা মৌল থাকে অ্যাক্টিনাইটস। আর এটার যে রেঞ্জটা সেটা 90 থেকে 103 পর্যন্ত। ওকে নেক্সট কোশ্চেন ক্যাডমিয়াম রড ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিয়্যাক্টর টু স্লো ডাউন দ্য স্পিড অফ নিউট্রন। তো ক্যাডমিয়াম রডটা নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহার করা হয় যে নিউট্রনের স্পিডকে কমিয়ে দেওয়ার জন্য। এর সঙ্গে ক্যাডমিয়াম রডের সঙ্গে আরেকটা মানে নিউট্রন স্লো ডাউন করার জন্য ব্যবহার করা হয় সেটা বোরন রড, ঠিক আছে ক্যাডমিয়াম রড এবং বোরন রড দুটোকেই ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন সোডিয়াম পারঅক্সাইড ইজ ইউজড ইন সাবমেরিন অ্যান্ড অলসো টু পিউরিফাই ক্লোজড এয়ার ইন হসপিটাল। তো সোডিয়াম পারঅক্সাইডটা দেখো এটা কোনো আবদ্ধ স্থানে, ঠিক আছে যেমন সাবমেরিন বা হসপিটালের ক্ষেত্রে বাতাসকে পিউরিফাই করার জন্য ব্যবহার করা হয়, কারণ এইসব আবদ্ধ স্থানে
অক্সিজেনের লেভেল কমতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়তে থাকে, এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম পারক্সাইড ব্যবহার করা হয়। তো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোবাল্ট 60 ইজ ইউজড ইন ক্যান্সার ট্রিটমেন্ট। তো কোবাল্ট যে 60 আছে সেটা ক্যান্সার চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, অনিয়ন অ্যান্ড গার্লিক হ্যাভ অর্ডার ডিউ টু পটাশিয়াম। তো পেঁয়াজ এবং রসুনে যে গন্ধ সেটা কিন্তু পটাশিয়ামের উপস্থিতির কারণেই হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, অক্সাইড অফ মেটালস আর অ্যালকালিন। তো কোনো ধাতুর অক্সাইড কী হয়, ক্ষারীয় হয়। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন এই ধরনের খুঁটিনাটি কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে যে মানে ডিপলি, ঠিক আছে, তাহলে ধাতুর যে অক্সাইড সেগুলো ক্ষারীয় হয়। নেক্সট, সিলভার অ্যান্ড কপার আর বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তো রূপক এবং তামা এটা কিন্তু তড়িৎ প্রবাহের সুপরিবাহী, মানে উত্তম পরিবাহী যাকে বলে। নেক্সট, গোল্ড অ্যান্ড সিলভার আর দি মোস্ট ম্যালেবল মেটাল, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো বলেছে যে সোনা এবং রূপো এইটা হচ্ছে সবথেকে বেশি নমনীয় ধাতু। তারপর নেক্সট, মার্কারি অ্যান্ড আয়রন প্রোডিউসড মোর রেসিস্ট্যান্স ইন কম্পারিজন টু দ্য আদার ডিউরিং দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি। দেখো, পারদ এবং লোহা সবথেকে বেশি পরিমাণ কী হয়, বাধা দেয় বা রেসিস্ট্যান্স বেশি তড়িৎ প্রবাহের হতে দেয় না এর মধ্যে দিয়ে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, লিথিয়াম ইজ দ্য লাইটেস্ট অ্যান্ড মোস্ট রিডাকট্যান্ট এলিমেন্ট। তো লিথিয়াম কিন্তু সবথেকে হালকা এবং সবথেকে বিজারিত মৌল। নেক্সট কোয়েশ্চেন, ইন ফায়ার ওয়ার্কস ক্রিমসন রেড কালার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্টর্টিয়াম। তো আতশবাতির মধ্যে যে একদম গাঢ় লাল রং দেখা যায়, এটা স্টর্টিয়াম উপস্থিতির কারণে। নেক্সট, গ্রিন কালার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ বেরিয়াম ইন ফায়ার ওয়ার্ক। তো আতশবাজির মধ্যে সবুজ রঙের আলো দেখা যায়, সেটা বেরিয়ামের উপস্থিতির কারণে। কিন্তু এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, বেরিয়াম সালফাইড ইজ ইউজড ইন এক্স রে অ্যান্ড অফ অ্যাবডোমেন অ্যাজ বেরিয়াম মিল। দেখো, তলপেটে বা পেটের ওপর যখন এক্স রে করা হয়, তখন ওই পেটের ওপরে, ঠিক আছে, ওই এক্স রে রশ্মি এসে ক্ষতি না করে সরাসরি পড়ে, এর জন্য ওর উপর একটা প্রলেপ হয়, সে প্রলেপটা হলো বেরিয়াম সালফাইড। নেক্সট, বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ নোন অ্যাজ ব্রাইটা ওয়াটার। দেখো, বেরিয়াম হাইড্রোক্সাইডকে ব্রাইটা ওয়াটার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, অসমিয়াম ইজ দ্য হেভিয়েস্ট মেটাল অ্যান্ড দ্য প্লাটিনাম ইজ দ্য হার্ডেস্ট মেটাল। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, অসমিয়াম বলেছে সবথেকে ভারী ধাতু, মানে সবথেকে ভারী ধাতুর নাম অসমিয়াম, আর সবথেকে শক্ত ধাতুর নাম হচ্ছে প্লাটিনাম, এমনকি সবথেকে দামি ধাতুর নামও প্লাটিনাম। নেক্সট কোয়েশ্চেন, জিঙ্ক অক্সাইড ইজ নোন অ্যাজ ফ্লাওয়ার অফ জিঙ্ক, ইট ইজ অলসো নোন অ্যাজ চাইনিজ হোয়াইট অ্যান্ড ইউজড অ্যাজ হোয়াইট পেইন্ট। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল বা জিঙ্কের ফুল, ঠিক আছে, এটাকে আবার চাইনিজ হোয়াইটও বলা হয়, মানে চাইনিজ সাদা, ঠিক আছে, এটা সাধারণত সাদা পেইন্ট করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, সিলভার ক্লোরাইড ইজ ইউজড ইন ফটোক্রোমাটিক গ্লাস। তো ফটোক্রোমাটিক গ্লাস ব্যবহার করা হয়, মানে এই কাঁচ তৈরিতে, ফটোক্রোমাটিক কাঁচ তৈরিতে সিলভার ক্লোরাইড ব্যবহার করা হয়। সিলভার আয়োডাইড ইজ ইউজড ইন আর্টিফিশিয়াল রেইন। দেখো, এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে বলেছে যে কৃত্রিম যে বৃষ্টি তৈরিতে কী ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিলভার আয়োডাইড। নেক্সট, সিলভার নাইট্রেট ইজ ইউজড ইজ মার্কার ডিউরিং ইলেকশন, ইট ইজ কেপ্ট ইন কালার্ড বোটল টু অ্যাভয়েড ডিকম্পোজিশন। দেখো, সিলভার যে নাইট্রেট সেটা ব্যবহার করার কথায় যে আমরা ভোট দিতে যাই, সেই ভোট দেওয়ার সময় আমাদের নখের ওপর একটা মার্কার বা মার্ক দেওয়া হয়, সেটা কিন্তু এই সিলভার নাইট্রেটই থাকে, আর এই সিলভার নাইট্রেট রাখা হয় একটা রঙিন বোতলে যাতে ওটা ডিকম্পোজিশন না হয়ে যায়, অর্ডিনারি বোতলে রাখা হয় না, ঠিক আছে। নেক্সট দেখো, সিলভার স্পুন ইজ নট ইউজড ইন এগ ফুড বিকজ ইট ফর্মস ব্ল্যাক সিলভার সালফাইড। তো দেখো, বলেছে যে
সিলভারের যে চামচগুলো হয় সেই চামচ কখনোই ডিম জাতীয় খাবারে ব্যবহার করা হয় না, কারণ ওই ডিম জাতীয় খাবারের সঙ্গে সিলভার বিক্রিয়া করে সিলভার সালফাইড তৈরি করে কালো রঙের। ঠিক আছে, নেক্সট, টু হার্ডেন দ্য গোল্ড কপার ইজ মিক্সড, পিওর গোল্ড ইজ 24 ক্যারেট। তো সোনাকে শক্ত করার জন্য তামা মেশানো হয় আর বিশুদ্ধ সোনা 24 ক্যারেটের হয়ে থাকে। নেক্সট, আয়রন পাইরাইটিস, তার সংকেত Pb2, ইজ নোন অ্যাজ ফুলস গোল্ড। দেখো ফুলস গোল্ড কাকে বলা হয়, আয়রন পাইরাইটিসকে, যার সংকেত Pb2। নেক্সট, মার্কারি ইজ কেপ্ট ইন আয়রন পট বিকজ ইট ডাজ নট ফর্ম অ্যামালগাম উইথ আয়রন। দেখো এখানে কি বলেছে যে পারদকে লোহার পাত্রে রাখা হয়, পারদকে, কারণ লোহা পারদের সঙ্গে বিক্রিয়া করে অ্যামালগাম তৈরি করে না। আমরা জানি যে অন্য যেসব ধাতু আছে সেই ধাতুর সঙ্গে অ্যামালগাম মিশিয়ে, মানে মার্কারি মিশিয়ে অ্যামালগাম তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন বলেছে, ইন টিউবলাইট দেয়ার ইজ দি ভেপার অফ মার্কারি অ্যান্ড আর্গন। তো আমরা বাড়িতে যে টিউবলাইট ব্যবহার করি সেইখানে পারদ এবং আর্গনের বাষ্প ব্যবহার করা হয়, এর জন্য সাদা দেখায় টিউবলাইটটা। নেক্সট কোয়েশ্চেন, টেট্রা ইথাইল লেড ইজ ইউজড অ্যাজ অ্যান্টিনোকিং কম্পাউন্ড। দেখো এই টেট্রা ইথাইল লেড, এটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি বিস্তারিত, ফুয়েল বা জ্বালানি যে চ্যাপ্টারটা আমরা কেমিস্ট্রির ডিসকাস করেছি সেইখানে। যদি ওই ভিডিওটা না দেখে থাকো নিচের আই বাটন থেকে অথবা ওপরের নিচের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। চলো এখানে একটু সংক্ষিপ্ত বলে দিই যে টেল এর সংক্ষিপ্ত নাম, মানে টেট্রাইথাইল লেড এর সংক্ষিপ্ত নাম হলো টেল, এর প্রতিটা প্রথম অক্ষর নিয়ে টেল হচ্ছে। এটা অ্যান্টিনোকিং যৌগ হিসাবে ব্যবহার করা হয় পেট্রোল বা ডিজেলের সঙ্গে, কারণ পেট্রোল বা ডিজেল এর ইঞ্জিনের মধ্যে এর নকিং সৃষ্টি করে এবং ওই নকিংয়ের ফলে একটা সাউন্ড তৈরি হয়, ওই সাউন্ডের ফলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যায়। তো ইঞ্জিনের এফিসিয়েন্সি যাতে বজায় থাকে এর জন্য টেল মেশানো হয় জ্বালানির সঙ্গে। নেক্সট, তারপর লেড পাইপ ইজ নট ইউজড ফর ড্রিঙ্কিং ওয়াটার বিকজ ইট ফর্মস পয়জনাস লেড হাইড্রোক্সাইড। দেখো লেড পাইপ কখনোই যে পানীয় জলের পাইপ হিসাবে ব্যবহার করা হয় না, কারণ ওই লেড পানীয় জলের সঙ্গে বিক্রিয়া করে একটা বিষাক্ত, ঠিক আছে, লেড হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকর। নেক্সট, ফিউজ ওয়্যার ইজ মেড আপ অফ লেড অ্যান্ড টিন। তো আমরা সবাই জানি যে ফিউজ তার কী দিয়ে তৈরি, টিন এবং সীসা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রড আয়রন ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ আয়রন। তো রড আয়রন কিন্তু লোহার সবথেকে বিশুদ্ধ রূপ। এর মধ্যে দেখো নিচে নেক্সট বলেছে পার্সেন্টেজ অফ কার্বন ইন কাস্ট আয়রন, যেখানে কাস্ট আয়রনে কার্বনের পার্সেন্টেজ 2.5 to 5%। ঠিক আছে, আর রড আয়রনে কার্বনের পার্সেন্টেজ হচ্ছে 0.1 থেকে 0.2%, মানে খুবই কম। তো এর জন্য রড আয়রনকে লোহার বিশুদ্ধ রূপ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, দি মেল্টিং পয়েন্ট অফ টাংস্টেন, যার সংকেত হলো টাংস্টেনের সংকেতটা W, ইজ 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু অনেক বইতে অন্য, মানে ভ্যারি করে সংখ্যাটা, অনেক জায়গায় দেখা যায় যে 3400 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। ঠিক আছে, তো এখানে 3500 আছে, তো আমরা এটা এখানেই এটা পড়ব। নেক্সট বলেছে যে ইন ইন্ডিয়া টাংস্টেন ইজ প্রডিউসড ইন দিগানা মাইন সিচুয়েটেড ইন রাজস্থান। দেখো ভারতবর্ষের একটা জায়গায় এই টাংস্টেন পাওয়া যায়, যেটা রাজস্থানে অবস্থিত ডেগানা খনি থেকে। নেক্সট কোয়েশ্চেন, টু প্রিভেন্ট অক্সিডেশন অফ টাংস্টেন ইয়ার ইজ রিমুভ ফ্রম দি ইলেকট্রিক বাল্ব। তো তড়িৎ যে বাল্ব আছে বা বৈদ্যুতিক বাল্ব আছে, সেই বৈদ্যুতিক বাল্বের মধ্যে টাংস্টেন ব্যবহার করা হয়, সেই টাংস্টেনের থেকে, মানে মরিচা যাতে না ধরে এর জন্য ওই বাল্বের থেকে বাতাসকে বের করে নেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, জার্কোনিয়াম, যার সংকেত জেডার, মেটাল বার্নস ইন অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন নাইট্রোজেন। তো দেখো জার্কোনিয়াম এমন একটা ধাতু যেটা কিনা অক্সিজেন এমনকি পাশাপাশি নাইট্রোজেনেও এর দহন হয়। নেক্সট, ব্যাডিলাইট অর জার্কোনা, যার সংকেত জেডার ও টু, ইজ অ্যান ওরি অফ জার্কোনিয়াম।
তো দেখো জারকোনিয়ামের যে আকরিক সেটা হলো জারকোনা বা বেডিলাইট, যার সংকেত জেডার ও টু। নেক্সট জারকোনিয়াম, জেডার, ক্যাডমিয়াম সিডি অ্যান্ড বোরন বি হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু অ্যাবজর্ব নিউট্রনস, সো দে আর ইউজড ইন নিউক্লিয়ার রিয়্যাক্টর। দেখো এটা রেপিটেড কোশ্চেন, ওইখানে আমরা আগে পড়েছি শুধু ক্যাডমিয়াম রডটাই ব্যবহার করা হয়েছিল, সঙ্গে আমি বোরনও বলে দিয়েছিলাম। এইখানে দেখো আরেকটা আছে যেটা কিনা জারকোনিয়াম এর সঙ্গে এক্সট্রা যুক্ত হয়েছে। তাহলে অল টোটাল হলো জারকোনিয়াম, ক্যাডমিয়াম এবং বোরন, এই তিনটেকেই কিন্তু নিউটন শোষণ করার কাজে ব্যবহার করা হয় এবং শোষণ করে নিউটনের গতিকে কমিয়ে দেয়। এই কারণের জন্য এটাকে নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বারিল, থ্রি বি ও এল টু ও থ্রি সিক্স এস আই ও টু ইজ অ্যান ওরি অফ বেরিলিয়াম। তো বেরিলিয়ামের আকরিক বেরিল, যেটা এর সংকেত। নেক্সট কোশ্চেন বলেছে স্টেনাস সালফাইট, যার সংকেত এস এন এস টু, ইজ অলসো কল্ড মোজাইক গোল্ড। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, যে মোজাইক গোল্ড কাকে বলা হয়, স্টেনাস ক্লোরাইড, সরি স্টেনাস সালফাইডকে, যার সংকেত এস এন এস টু। ইট ইজ ইউজড অ্যাজ পেইন্ট, টিন শোজ দ্য অ্যালোট্রপি। তো এটা পেইন্ট হিসাবে ব্যবহার করা হয় স্টেনাস ক্লোরাইডকে, সরি স্টেনাস সালফাইডকে, আর টিন এর অ্যালোট্রপি হলো স্টেনাস সালফাইড, ঠিক আছে, মানে টিনের বহুরূপ, বহুরূপতা দেখা যায় এটার মধ্যে। নেক্সট বেরিয়াম সালফাইড, যার সংকেত BaSO4, ইজ ইউজড অ্যাজ বেরিয়াম মিল ইন এক্স রে অফ স্টোমাক। তো এই বেরিয়াম সালফেট, এটা রিপিটেড কোশ্চেন, যে বেরিয়াম সালফেটটা, ঠিক আছে, তলপেটে যে এক্স রে করা হয় তখন পেটের ওপরে প্রলেপ হিসাবে ব্যবহার করা হয় যাতে পেটের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। নেক্সট, দ্য গ্রিন লাইট প্রডিউসড হোয়াইল বার্নিং ক্র্যাকারস ইজ ডিউ টু প্রেসেন্স অফ বেরিয়াম। তো দেখো এটাও রিপিটেড কোশ্চেন, বলেছে যে আতশবাজির মধ্যে সবুজ আলো দেখা যায় কারণ বেরিয়ামের উপস্থিতির কারণে। নেক্সট কোশ্চেন, ক্রিমসন রেড লাইট প্রডিউসড হোয়াইল বার্নিং ক্র্যাকারস ইজ ডিউ টু স্টর্টিয়াম, যার সংকেত SR। তো এটাও রিপিটেড কোশ্চেন, যে লাল রঙের, গাঢ় লাল রং দেখা যায় আতশবাজির মধ্যে, সেটা স্টর্টিয়ামের উপস্থিতির কারণে। নেক্সট কোশ্চেন, সিলভার যার সংকেত AG, গোল্ড যার সংকেত AU, কপার যার সংকেত CU, প্লাটিনাম যার সংকেত PT অ্যান্ড বিসমাথ যার সংকেত BI আর ফাউন্ড ইন ইন্ডিপেন্ডেন্ট স্টেট বিকজ দে আর ভেরি লেস রিয়েক্টিভ। দেখো রূপো, সোনা, তামা এবং প্লাটিনাম এছাড়াও বিসমাথ, এই ধাতুগুলোকে মুক্ত অবস্থায় পাওয়া যায় কারণ এগুলো পরিবেশের সঙ্গে বা কম নিষ্ক্রিয় এর জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গোল্ড, প্লাটিনাম, সিলভার অ্যান্ড মার্কারি আর নোবেল মেটালস। তো দেখো সোনা, পারদ এবং রূপো এগুলোকে বলা হয় এবং প্লাটিনাম নোবেল মেটাল বলা হয়। নেক্সট, গোল্ড অ্যান্ড সিলভার আর দ্য মোস্ট ম্যালেবল অ্যামং মেটালস, এটা রিপিটেড কোশ্চেন, যে সোনা এবং রূপো সব থেকে নমনীয় ধাতু ধাতুদের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মার্কারি অ্যান্ড আয়রন প্রোভাইডস মাস রেসিস্ট্যান্স ইন দি ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, এটাও রিপিটেড কোশ্চেন। দেখো বলেছে পারদ এবং লোহা সব থেকে বেশি পরিমাণ বাধা দেয় যখন ওদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন, অ্যালুমিনিয়াম ওয়াজ ফার্স্ট এক্সট্রাক্টেড ইন 1827 AD ইজ পটাশিয়াম ওরাঙ্গলি অর্থ ভেনেডি। তো অ্যালুমিনিয়াম প্রথম যে নিষ্কাশিত করা হয় 1827 খ্রিস্টাব্দে পটাশিয়াম ওরাঙ্গলি অর্থ ভেনাডের দ্বারা। নেক্সট কোশ্চেন, গ্রিনোসাইট যার সংকেত CDS ইজ ওরি অফ ক্যাডমিয়াম। তো ক্যাডমিয়ামের আকরিকের নাম হলো গ্রিনোসাইট যার সংকেত CDS, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ব্রিটানিয়া মিটেল ইজ অ্যান অ্যালয় অফ অ্যান্টিমনি SB, কপার CU অ্যান্ড টিন SN। তো ব্রিটানিয়া যে ধাতু সেটা কিন্তু একটা মিশ্র ধাতু, যেটা অ্যান্টিমনি, কপার মানে তামা এবং টিন এর মিশ্রণে তৈরি। নেক্সট, থুলিয়াম হ্যাজ সিম্বল অফ TM। তো থুলিয়াম এটার যে সংকেত সেটা হলো TM। নেক্সট কোশ্চেন, গ্রুপ ওয়ান এলিমেন্ট আর কল্ড অ্যালকালি মেটালস অ্যান্ড ইটস হাইড্রোক্সাইড আর কল্ড অ্যালকালিন, হোয়াইল গ্রুপ টু এলিমেন্ট আর কল্ড অ্যালকালিন আর্থ মেটাল। তো দেখো
প্রথম শ্রেণীর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু, এবং ওর হাইড্রোক্সাইড যে মানে ওই ধাতুগুলোর হাইড্রোক্সাইডকে বলা হয় ক্ষারীয় ধাতু, এবং গ্রুপ মানে টু বা শ্রেণী দ্বিতীয় মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, নেক্সট, ফ্ল্যাশ বাল্ব কন্টেন্স ম্যাগনেশিয়াম ওয়ার ইন মিডিয়াম অফ নাইট্রোজেন। তো ফ্ল্যাশ বাল্ব এবং ম্যাগনেশিয়াম তার এটা নাইট্রোজেনের মধ্যে রাখা হয়। তো এই দুটোই কিন্তু রিপিটেড কোশ্চেন। ঠিক আছে, নেক্সট, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইজ ইউজ টু মেক ওয়াটার প্রুফ অ্যান্ড স্টেনলেস ক্লোথ। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করা হয় জল নিরোধক এবং স্টেনলেস পোশাক তৈরি করার জন্য। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়াম কার্বাইড যার সংকেত CaC2 রিয়েক্টস উইথ ওয়াটার টু প্রোডিউসড অ্যাসিটিলিন গ্যাস। তো ক্যালসিয়াম কার্বাইড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য রিয়াকশন অফ ফেরিক অক্সাইড যার সংকেত Fe2O3 উইথ অ্যালুমিনিয়াম ইজ ইউজ টু ফিল আপ দ্য ক্র্যাক্স অফ রেলওয়ে ট্র্যাকস অ্যান্ড মেশিন পার্টস। দিস রিয়াকশন ইজ কল্ড থার্মাইট রিয়াকশন। তো দেখো, রেলওয়ে ট্র্যাক বা কোনো মেশিনের যদি ফাটল ধরে, সেই ফাটল ঠিক করার জন্য বা মেরামত করার জন্য ফেরিক অক্সাইড এর সঙ্গে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, বিক্রিয়ায় এটাকে ফিল আপ করা হয়। আর এই অ্যালুমিনিয়াম এবং ফেরিক অক্সাইড যে বিক্রিয়া করে এই মেরামতটা করা হয় রেলওয়ে ট্র্যাককে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে থার্মাইট রিয়াকশন। ঠিক আছে, তারপর নেক্সট বলেছে, অ্যানিমিয়া ইজ কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন ইন দি বডি, হোয়াইল এক্সেস অফ আয়রন ইন দ্য বডি মে কজ সিডেরিওসিস। তো দেখো, লোহার ঘাটতি এবং লোহার বেশি উপস্থিতি দুটোই আমাদের শরীরের পক্ষে খারাপ। দেখো, যদি লোহায় ঘাটতি পড়ে তাহলে অ্যানিমিয়া রোগ হয়, আর যদি লোহার আধিক্য বেশি দেখা যায় আমাদের শরীরে তখন সিডেরোসিস নামে একটা রোগ হয়। ঠিক আছে, তো মিডিয়াম থাকাই বেস্ট। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, বান্টু ট্রাইবস অফ আফ্রিকা সাফার ফ্রম সিডেরোসিস বিকজ দে ড্রিঙ্ক বিয়ার ইন আয়রন ইউটেন্সিল। তো দেখো, এখানে বলেছে যে আফ্রিকা মহাদেশের বান্টু উপজাতি যারা কিনা এই সিডেরোসিস মানে লোহার আধিক্যের কারণে এই সিডেরোসিস রোগটা হয়, এই রোগটায় ভোগে। কারণ কি? কারণ তারা লোহার যে কন্টেইনার থাকে সেই লোহার কন্টেইনারের মধ্যে বিয়ার পান করে এই কারণের জন্য। ঠিক আছে, নেক্সট, অরিক ক্লোরাইড যার সংকেত AuCl3 ইজ ইউজ টু মেক অ্যান্টিভেনম নিডলস। তো দেখো, অরিক ক্লোরাইড ব্যবহার করা হয় বিষহীন সূচ তৈরি করার জন্য। নেক্সট, মার্কারি ইজ অলসো নোন অ্যাজ কুইক সিলভার। তো পারদকে বলা হচ্ছে কুইক সিলভার। ঠিক আছে, সবাই জানো এটা তোমরা। হ্যাঁ, মার্কারি ইজ কেপ্ট ইন আয়রন ভেজেলস বিকজ ইট ডাজ নট মেক অ্যামালগাম উইথ আয়রন। দেখো, পারদকে লোহার পাত্রে রাখা হয় কারণ লোহার পাত্রের সঙ্গে পারদের কোনো বিক্রিয়া হয় না এবং অ্যামালগাম তৈরি করে না। এটা রিপিটেড কোশ্চেন ছিল। ওকে, নেক্সট দেখো, লেড ইজ এ স্টেবল এলিমেন্ট সো ইট ইজ ইউজ টু রাইট অন পেপার। তো লেড কিন্তু একটা সুস্থিত মৌল। ঠিক আছে, এর কারণের জন্য এই লেডকে পেপারের ওপর লেখার কাজে ব্যবহার করা হয়, কারণ পেপারে ওই লেড দিয়ে লিখলে ওটা অনেক দিন পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে সুস্থিত হওয়ার কারণের জন্য। নেক্সট, কম্পোজিশন অফ পেট্রোল ইন অটোমোবাইলস পলিউট ইয়ার বাই প্রডিউসিং লেড। দেখো, অটোমোবাইল বা যানবাহনের মধ্যে, ঠিক আছে, পেট্রোলের দহনের কারণে বাতাস দূষিত হয়, কারণ পেট্রোল যখন দহন হয় তখন লেড বা সীসা তৈরি করে যেটা বাতাসে ছড়িয়ে গিয়ে বাতাসকে দূষণ করে। নেক্সট, লেড আর্সেনিক ইজ অ্যান অ্যালয় ইউজ টু মেক বুলেটস। কার্বন লেড ইজ ইউজ টু মেক আর্টিফিশিয়াল পার্টস অফ বডি। তো লেড আর্সেনিক যেটা কিনা একটা সংকর ধাতু যেটা বুলেট বা বন্দুকের গুলি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কার্বন লেড যেটা ব্যবহার করা হয় আমাদের শরীরে বা বডির যে কোনো কৃত্রিম অংশ তৈরি করার জন্য। তো দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো লেড আর্সেনিক যেটা বুলেট তৈরি করার জন্য ব্যবহার করা হয়, আর একটা কার্বন লেড যেটা কিনা আমাদের শরীরে কৃত্রিম অংশ তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, লেড অক্সাইড ইজ অলসো কল্ড লিথেরেজ। লেড অক্সাইডকে লিথেরেজ বলা হয়, ইট ইজ অ্যান অ্যাম্ফোটেরিক অক্সাইড।
তো এটাকে বলা হয় অ্যাম্ফোটেরিক অক্সাইড। আর নেক্সট বলেছে ইট ইজ ইউজড ইন রাবার ইন্ডাস্ট্রিজ ইন ম্যানুফ্যাকচারিং অফ স্টোরেজ ব্যাটারিজ অ্যান্ড ফ্লিন গ্লাস। তো এই লেড অক্সাইডকে দেখো রাবার শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং কি ব্যাটারি তৈরির শিল্পে, এমন ফ্লিন গ্লাস মানে ফ্লিন কাঁচ তৈরি করার জন্য এই লেড অক্সাইডকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, ইউরেনিয়াম ইজ এ হেভি রেডিও অ্যাক্টিভ মেটাল। ইউরেনিয়াম কিন্তু সব থেকে ভারী তেজস্ক্রিয় ধাতু, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে তেজস্ক্রিয় ভারী ধাতুর নাম ইউরেনিয়াম। ইট বিলংস টু অ্যাক্টিনাইট গ্রুপ, আর এটা অ্যাক্টিনাইট গ্রুপের মধ্যে থাকে, এ ব্লকে। ইট ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচারিং অ্যাটম বোম, আর এই ইউরেনিয়ামকে অ্যাটম বোম তৈরি করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট বলেছে দ্য বোমস ড্রপ অন হিরোশিমা অ্যান্ড নাগাসাকি ওয়ার মেড অফ ইউরেনিয়াম। দেখো হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোম ফেলা হয়েছিল সেটা কিন্তু ইউরেনিয়ামের তৈরি। নেক্সট, আলট্রা পিউরিফিকেশন অফ এ মেটাল ইজ ডান বাই ওজন মেল্টিং। তো কোনো একটা ধাতুকে খুব সূক্ষ্মভাবে পিউরিফিকেশন করার জন্য মানে বিশুদ্ধকরণ করার জন্য জোন মেল্টিং দ্বারা করা হয়, ঠিক আছে, মানে আলট্রা পিউরিফিকেশন করা হয় কোনো ধাতুকে জোন মেল্টিংয়ের দ্বারা, এটা একটা বিশেষ প্রক্রিয়া। ওকে, নেক্সট দেখো বলেছে দ্য গ্রিন কালার সিন ইন ফায়ার ওয়ার্ক ডিসপ্লে ইজ ডিউ টু দ্য প্রিসেন্স অফ বেরিয়াম ক্লোরাইড সল্ট। তো এটাও রিপিটেড কোয়েশ্চেন যে আতশবাজির মধ্যে সবুজ কালার কেন দেখা যায়, কারণ ওর মধ্যে বেরিয়াম ক্লোরাইডের লবণ থাকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার ইজ ক্যালসিয়াম হাইপোক্লোরাইড অ্যান্ড ইটস মলিকুলার ফর্মুলা ইজ CaOCl Cl অ্যান্ড সোডিয়াম ক্যান বি ইজিলি কাট উইথ ইন নাইফ। তো দেখো ব্লিচিং পাউডার যার রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটা সবাই জানি, আর এর যে মলিকুলার ফর্মুলা সেটা CaOCl Cl। আর নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন বলেছে সোডিয়াম ক্যান বি ইজিলি কাট উইথ নাইফ। তো সোডিয়াম এমন একটা ধাতু যেটা কিনা ছুরি দিয়ে সহজেই কাটা যায়। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি, থ্যাংক ইউ।